নেতাকর্মীদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়া হচ্ছে বলে বিএনপি মহাসচিবের অভিযোগকে মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি নেতাদের মিথ্যা, বানোয়াট এবং দুরভিসন্ধিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না দিয়ে ঢালাওভাবে বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য করছে, তারা কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না। বিবৃতিতে সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান নিজের অবৈধ ও অসাংবিধানিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে ধর্মের কার্ড ব্যবহার করে দেশে ধর্মভিত্তিক রাজনীতির প্রচলন করেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।